আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব যে আপনারা কিভাবে খুব সহজেই একটা চারিত্রিক সনদ তৈরি করে নিতে পারবেন ইংরেজিতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কাজটা করার জন্য আমরা একটা ডেমো শিট ওপেন করে রেখেছি, অর্থাৎ এখানে আমরা আজকে সম্পূর্ণ সার্টিফিকেটটা তৈরি করে দেখাবো না, জাস্ট আমরা এখানে একটা তৈরি করে রেখেছি সেটাকে আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই প্রজেক্ট ফাইলটা আপনাদেরকে আমরা দিয়ে দিব। অর্থাৎ আমরা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এটার ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে এটাকে খুব সহজে আপনাদের যেখানে এডিট করার প্রয়োজন সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে এডিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা একটা এখানে একটা লোগো দিয়েছি, অর্থাৎ আপনারা এখানে আপনাদের যে ধরনের লোগো চান আপনারা এখানে একটা লোগো দিয়ে দিতে পারবেন। দেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখে রেখেছি ক্যারেক্টার সার্টিফিকেট, এবং এখানে আমি লিখেছি দিস ইজ টু সার্টিফাই দ্যাট, অর্থাৎ এখানে আপনারা যার জন্য এই চারিত্রিক সনদটা তৈরি করতেছেন তার নামটা এখানে দিয়ে দিবেন। দেন তারপর এখানে সন অর ডটার অফ, যার জন্য আপনারা এই ক্যারেক্টার সার্টিফিকেটটা তৈরি করতেছেন তার বাবার নাম, এবং এটার সামনেই আপনারা এখানে তার মায়ের নামটা এখানে লিখে দিবেন। এরপর আপনারা এখানে ভিলেজ অর টাউন, অর্থাৎ আপনি যেটা লিখতে চান এখানে লিখে দিবেন। দেন তারপর এখানে পোস্ট অফিসটা আপনারা লিখে দিবেন, এবং এখানে পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট আপনারা লিখে দিবেন। এবং এখানে দেখেন আপনারা, আমি নিচে লিখে রেখেছি ইজ নোন টু মি ফর অ্যাবাউট 10 ইয়ার্স, অর্থাৎ এখানে যে আপনাকে ক্যারেক্টার সার্টিফিকেটটা দিবে সে আপনাকে কত বছর ধরে চিনে সে কিন্তু এখানে সেই বছরটা এখানে লিখে দিবে। দেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি হি অর শি ইজ আ সিটিজেন অফ বাংলাদেশ বাই বার্থ, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি টু দ্য বেস্ট অফ মাই নলেজ হি বিয়ার্স আ গুড মোরাল ক্যারেক্টার অ্যান্ড ইজ নট ইনভলভ ইন সাচ অ্যাক্টিভিটিস হুইচ আর এগেনস্ট দ্য স্টেট ফ্রিডম অ্যান্ড স্পিচ। এরপরে আমি যদি একটু স্ক্রল করে নিচে যাই, অর্থাৎ আপনারা এখানে দেখতে পাবেন যে আমি এখানে লিখে রেখেছি আই উইশ অল সাকসেস অ্যান্ড প্রসপারিটি ইন হিজ অর হার লাইফ। এখানে সব লেখা হয়ে গেলে আপনারা এখানে তারিখটা বসিয়ে দিবেন, এবং যিনি আপনাকে এই ক্যারেক্টার সার্টিফিকেটটা দিবে তিনি তার এখানে সাইন বা সিগনেচারটা কিন্তু এখানে দিয়ে দিবে। অর্থাৎ এখানে আপনারা খুব সহজেই এটাকে এডিট করে কিন্তু আপনারা ইংরেজিতে একটা ক্যারেক্টার সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু দাগের মতো দেখা যাচ্ছে, বা এখানেও দেখতে পাচ্ছেন কিছু দাগের মতো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই দাগগুলা কিন্তু দেখা যাবে না যখন আপনি প্রিন্ট করবেন। আমরা যদি আপনাকে এখান থেকে প্রিন্ট প্রিভিউ অপশনে গিয়ে যদি আপনাদেরকে আমরা দেখিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি চমৎকার একটি ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু বাইরে দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে এই ধরনের দাগ বা কোনো ধরনের অপশন কিন্তু আপনি এখানে দেখবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা খুব সহজেই কিন্তু এখানে একটা ক্যারেক্টার সার্টিফিকেট তৈরি করে নিতে পারলাম। তো আমরা এখান থেকে ক্লোজ প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম। এরপর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখার পেছনে, অর্থাৎ আমি এখানে একটা ওয়াটারমার্ক দিয়ে রেখেছি, অর্থাৎ আপনারা যদি চান এই ওয়াটার মার্কটাকেও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এর আগে আমরা বাংলা কিভাবে একটি চারিত্রিক সনদ তৈরি করবেন সেই সম্পর্কে ভিডিও তৈরি করেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।